হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমাদের দেশে প্রায় 75% মানুষ মাছ খায়। মাছ বিশেষ করে আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটি খাদ্য। মাছ ছাড়া বাঙালিদের কোনোভাবেই দিন কাটে না। আর এই মাছ খেতে খেতেই একটা বিপত্তি প্রায়ই দেখা যায় আমাদের মধ্যে। যারা আমরা মাছ খাই, প্রায় সকলেরই এই বিপত্তিটা কোনো না কোনো সময় হয়েছে। সেটি হলো মাছ খেতে গিয়ে অনেক সময় মাছের যে কাঁটা আছে, আসলে মাছের ওগুলো তো কাঁটা নয়, মাছের ওইগুলো হচ্ছে হাড়। এবং ছোট ছোট মাছের যে হাড়গুলো থাকে সেগুলো কাঁটার মতোই হয়, এবং মাছ খাওয়ার সময় অসাবধানতাবশত আমাদের গলায় সেই মাছের কাঁটা অনেক সময় আটকে যায়, বিঁধে যায়, এবং আমাদের সেই সময় খুব অস্বস্তি হয়, ব্যথা করে, যন্ত্রণা হয়, খুব ইরিটেশন হয়। তখন আমাদের বাধ্য হয়ে কোনো ডাক্তারের কাছে যেতে হয় এবং চিকিৎসা নিতে হয়। কিন্তু অ্যালোপ্যাথিতে কোনো স্পেসিফিক মেডিসিন নেই যাতে করে এই মাছের কাঁটা খুব সহজেই গলা থেকে নেমে যায়। কিন্তু আমাদের এই হোমিওপ্যাথিতে বিশেষ কিছু মেডিসিন আছে যেগুলি প্রয়োগ করলে এই মাছের কাঁটা খুব সহজেই গলা থেকে নেমে যায়। আর আজ আমি আলোচনা করব এমন একটি হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে, যে ওষুধটি মাছের কাঁটা গলায় আটকে গেলে প্রয়োগ করার সাথে সাথেই আপনার গলা থেকে মাছের কাঁটা খুব সহজেই গলা থেকে নেমে যায়। তো চলুন শুরু করি আজকের আলোচনা। বন্ধুরা, আমাদের গলায় খাবার সময় মাছ খেতে খেতে হয়তো মাছের কাঁটা যদি আটকে যায়, তৎক্ষণাৎ যদি বুঝতে পারি, তাহলে তৎক্ষণাৎ সেই মেডিসিনটা আমাদের প্রয়োগ করতে হবে। কিন্তু যদি সঙ্গে সঙ্গে না বুঝতে পারি, হয়তো কিছু সময় পরে বুঝতে পারলাম, অর্থাৎ আমরা হয়তো রাত্রিরে খাবার খাচ্ছি এবং সেই সময় মাছের কাঁটা গলায় আটকে গেল। যদি খাবার সাথে সাথে বুঝতে পারি যে আমার গলায় মাছের কাঁটা আটকে গেছে, তাহলে সেই সময় সঙ্গে সঙ্গে আমরা যদি এই বিশেষ হোমিওপ্যাথি ওষুধটি প্রয়োগ করি, তাহলে কিছু সময়ের মধ্যেই মাছের কাঁটা গলা থেকে নেমে যাবে, বা আটকানো যে কাঁটা আছে সেটি গলা থেকে ছেড়ে আমাদের পাকস্থলীতে চলে যাবে। কিন্তু দেখা গেল খাবার পরে সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম না, বা আপনারা বুঝতে পারলেন না, কিন্তু রাত্রে ঘুমাবার পরে সকালে যখন ঘুম থেকে উঠলেন, তখন দেখলেন গলায় মাছের কাঁটা আটকে গেছে, এবং তার ফলে আপনার গলায় খুব অস্বস্তি হচ্ছে, গলায় একটা ভোকা ভোকা ভাব লাগছে, ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে। তো আপনি তখনই এই বিশেষ ওষুধটি যদি প্রয়োগ করেন, তাহলে কিছু সময়ের মধ্যে আপনার গলার মাছের কাঁটা যেটা আটকে আছে সেটা খুব সহজেই গলে নেমে যাবে, বা নেমে গিয়ে স্টমাকে চলে যাবে। তাহলে এবার জেনে নিই এই বিশেষ ওষুধটি কী। এই বিশেষ ওষুধটি হলো সাইলেসিয়া। সাইলেসিয়া মাছের কাঁটা যদি গলায় আটকে যায়, সেই মুহূর্তে যদি প্রয়োগ করা হয়, তাহলে অল্প কিছু সময়ের মধ্যেই খুব সহজেই মাছের কাঁটা গলা থেকে নেমে যায়। এই ক্ষেত্রে আমি সাইলেসিয়া 200 CH পোটেন্সি ইউজ করতে বলবো, কারণ আমার নিজস্ব অভিজ্ঞতায় আমার ক্লিনিকে আমি দেখেছি যাদেরই গলায় মাছের কাঁটা আটকে গিয়েছে এবং তারা আমার কাছে এসেছেন, তাদেরকে আমি সাইলেসিয়া 200 CH পোটেন্সি প্রয়োগ করেছি এবং খুব সহজেই তাদের গলার মাছের কাঁটা নেমে গেছে। যদি আপনার গলায় মাছের কাঁটা আটকে যায়, আপনি যখনই বুঝতে পারবেন, যদি সঙ্গে সঙ্গে বুঝতে পারেন তাহলে সঙ্গে সঙ্গেই, এবং যদি কিছু সময় পরে বুঝতে পারেন তাহলে কিছু সময় পরেই, আপনি সাইলেসিয়া 200 CH পোটেন্সি 1 ফোঁটা 1 চামচ জল সহ সেবন করে নিন, এবং সেবন করার পর 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করুন। দেখুন আপনার মাছের কাঁটা গলায় যে মাছের কাঁটা আটকে আছে সেটি নেমে গেছে। যদি নেমে না যায়, যদিও খুব কম ক্ষেত্রেই একটা ডোজ খাওয়ার পর মাছের কাঁটা নামে না, দ্বিতীয় ডোজ খেতে হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে একটা ডোজ খেলেই সাইলেসিয়া 200 CH পোটেন্সি একটা ডোজ যদি সেবন করা হয়, তার 4 থেকে 5 ঘন্টার মধ্যে মাছের কাঁটা গলা থেকে নেমে যায়। কিন্তু যদি না যায়, সেই ক্ষেত্রে আপনি 4-5 ঘন্টা পরে দ্বিতীয় আরেকটি ডোজ
সেবন করুন। ওই একইভাবে এক ফোঁটা সাইলেসিয়া 200 সিরিজ পোটেন্সি এক চামচ জলসহ, তাহলেই দেখবেন দু তিন ঘন্টার মধ্যে আপনার গলায় যে মাছের কাঁটা আটকে গিয়েছিল সেটি খুব সহজেই নেমে গেছে। আপনার গলার সমস্ত ব্যথা যন্ত্রণা অস্বস্তি সব কিছুই ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটি সামান্য হলেও আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এই ধরনের হোমিওপ্যাথি বিষয়ের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওয়।